Hello students, this is Priya ma'am from VIMS. Today's video from Mathematics book class 1, chapter 1, page number 3 to 6. At page number 3, you can see bigger and smaller. When a comparison between two objects, we use ER, like bigger, smaller. Bengali meaning kore jeta hoy jokhon amra kono duto bostur moddhe parthokko bojhai tokhon sekhane amra bigger smaller use kori. Big mane hocche boro ar small mane hocche choto. Tale bigger ar smaller ki bigger mane hocche boro choto ke boro ke bojhabe ebong smaller mane hocche choto bostu ke bojhabe. Tick the bigger अर्थात बड़ो जिनिसटिते बड़ो बस्तुटीते राइट द हेरे कैन सी एन ए हिपोपोटेमस एंड ए डॉग. सो स्टूडेंट्स कैन यू टेल मी व्हिच वन इज बिगर. यस द हिपोपोटेमस इज बिगर वन. नेक्स्ट टिक द स्मॉलर. स्मॉलर माने की बोले लम स्मॉलर माने छोटो. छोटो हेरे कैन सी अ बिग लीफ एंड ए स्मॉल लीफ. মানে একটা ছোট পাতা দেখতে পাচ্ছ, একটা বড় পাতা দেখতে পাচ্ছ, তার মধ্যে ছোট কোনটি? ইয়েস দিস ওয়ান ইজ স্মলার. নাও ইউ ক্যান সি এ কাউ অ্যান্ড এ স্কুইরেল. স্কুইরেল মানে আছে কাঠবেড়ালি আর কাউ মানে আছে গরু. এই দুটোর মধ্যে কোনটা স্মলার? ইয়েস স্কুইরেল ইজ স্মলার. নেক্সট টিক দ্য স্মলার টায়ার. স্মলার মানে তো বললাম ছোট, ছোট জিনিস ছোট বস্তুকে বোঝাবে. টায়ার এখানে দুটো টায়ার দেখতে পাচ্ছ, এই দুটো টায়ারের মধ্যে কোনটা ছোট? ইয়েস দিস ওয়ান ইজ স্মলার. নাও টার্ন দ্য পেজ. বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট. হোয়াট ইজ বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট? হোয়েন এ কম্প্যারিজন বিটুইন থ্রি অর মোর অবজেক্ট উই ক্যান ইউজ ইএসটি লাইক বিগেস্ট স্মলেস্ট. অর্থাৎ যখন আমরা তিন বা তার বেশি বস্তুর মধ্যে তুলনা করা বোঝাবো. দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ আগের পেজে দেখলে যে দুটোর মধ্যে পার্থক্য বোঝাচ্ছে, কিন্তু এখানে তিনটির মধ্যে পার্থক্য বোঝাচ্ছে, তখন আমরা ইএসটি ইউজ করি. যেমন বিগেস্ট মানে সব চাইতে বড়, স্মলেস্ট মানে সব চাইতে ছোট. হিয়ার ইউ ক্যান সি থ্রি ট্রিজ. টিক দ্য স্মলেস্ট ট্রি অর্থাৎ সব থেকে ছোট ট্রিটাতে টিক দাও. Yes, you are right. This one is smallest one. Now next, tick the biggest animal. Biggest মানে সব চাইতে বড় অ্যানিমেলে অ্যানিমেল কোনটা? অ্যানিমেল হচ্ছে প্রাণী, সেটাতে রাইট দাও. হিয়ার ইউ ক্যান সি অ্যান এলিফ্যান্ট, এ ডগ অ্যান্ড এ ক্যাট. অর্থাৎ একটা হাতি, একটা কুকুর এবং একটি বেড়াল আছে. বলো তো এই তিনটির মধ্যে সব থেকে বড় কোনটি? বিগেস্ট সব চাইতে বড়. ইয়েস দ্য এলিফেন্ট বিগেস্ট অ্যানিমেল. নেক্সট টিক দ্য স্মলেস্ট ফ্রুট অর্থাৎ সব থেকে ছোটো ফল কোনটি? এখানে মধ্যে এখানে ম্যাঙ্গো, ওয়াটারমেলন অ্যান্ড এ চেরি. ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ এবং চেরি চেরি ফল. এটি তিনটির মধ্যে স্মলেস্ট কোনটা, সব থেকে ছোটো কোনটা? ইয়েস চেরি ইজ দ্য স্মলেস্ট ফ্রুট. নেক্সট টিক দ্য বিগেস্ট বাবল. এখানে দেখছো একটা বাচ্চা বাবল, তোমরা দেখেছো তো মেলাতে কিনেওছো এবং বাবল তোমরা ইউজও করেছো অনেক. এই তাহলে এই বাবলগুলোর মধ্যে কোনটা সব থেকে বড়, বিগেস্ট কোনটা? ইয়েস দিস ওয়ান ইজ বিগেস্ট. নেক্সট পেজ নাম্বার 5, টপ অ্যান্ড বটম. টপ মানে হচ্ছে ওপরে, বটম মানে হচ্ছে নিচে. হিয়ার ইউ ক্যান সি এ ট্রি. দেখো একটা গাছ দেখতে পাচ্ছ এবং গাছের ওপরে কী আছে? একটা বার্ড. তাহলে বার্ড হচ্ছে, বার্ডটা টপে আছে এবং বটম, বটম মানে নিচে কী আছে? এ ক্যাট, একটা বিড়াল. টিক দ্য পট অন দ্য টপ অর্থাৎ এখানে হিয়ার ইউ ক্যান সি থ্রি পটস. এখানে তিনটে পট
দেখতে পাচ্ছ, তিনটে পাত্র দেখতে পাচ্ছ, মাটির পাত্র। এগুলোর মধ্যে সব থেকে উপরে টপ মানে কি বললাম, উপরে কোনটা উপরে আছে? ইয়েস, দিস ওয়ান ইজ দিস পট অন দ্য টপ। পিক দ্য অ্যানিম্যাল অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স। স্টেয়ার মানে আছে সিঁড়ি, সিঁড়ির মধ্যে বটম মানে কি বলেছিলাম, নিচে, টপ মানে ওপরে, বটম মানে নিচে। এই সিঁড়ির সব থেকে নিচে, সবচাইতে নিচে কোন অ্যানিমেলটি আছে? ইয়েস, দিস পাপি ইজ অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স। নাও টার্ন দ্য পেজ, পেজ নাম্বার সিক্স, নিয়ার আর অ্যান্ড ফার্দার। আগে বলেছি যে নিয়ার, ইয়ার আমরা ইউজ করি যখন দুটো বস্তুর মধ্যে আমাদের কম্প্যারিজন অর্থাৎ পার্থক্য বোঝাবো। এখানে কি বলছে দেখো, দ্য টিক দ্য বার্ড নিয়ার আর টু হোম। হোম মানে আছে বাড়ি, বাড়ির কাছে, সব থেকে বাড়ির চাইতে সব থেকে কাছে কোন পাখিটা আছে? একটা দূরে আছে, একটা গাছ, একটা গাছের কাছে আছে, একটা বার্ড হোমের কাছে আছে। আমাকে বলেছে হোমের কাছে কোন পাখিটা আছে? ইয়েস, দিস ওয়ান ইজ দিস বার্ড ইজ নিয়ার আর টু দ্য হোম। টিক দ্য ক্যাট ফার্দার ফ্রম দ্য হোম। ফার্দার মানে কি বললাম, সব চাইতে দূরে, দূরবর্তী, নিকটবর্তী এবং দূরবর্তী। নিয়ার আর মানে নিকটবর্তী এবং ফার্দার মানে হচ্ছে দূরবর্তী। দূরবর্তী গাছের থেকে দূরে কোন ক্যাটটা আছে? ইয়েস, দিস ক্যাট ইজ ফার্দার ফ্রম দ্য ট্রি। ওকে, সো স্টুডেন্টস, ইউ উইল রিভাইজ দিস অ্যাট হোম। That's it for today. Bye.